আধার কার্ডের ডকুমেন্ট আপডেট সম্পূর্ণ ফ্রি করে দিয়েছে বর্তমানে, তাও লিমিটেড সময়ের জন্য। আমি আগের একটি ভিডিওই দেখিয়েছি কিভাবে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হয়, কিন্তু সেটা 25 টাকা পেমেন্ট করে করতে হয়েছে। বাট আজকে দেখাবো সম্পূর্ণ ফ্রিতে, কোনো পয়সা লাগবে না আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে। যাদের আধার কার্ড 10 বছর হয়ে গিয়েছে তারা তো অবশ্যই করবে, যাদের 10 বছর হয়নি তারাও এইটা করে নেবে, কারণ ফ্রি অফ কস্টে চলছে বর্তমানে। এটা লিমিটেড টাইম, জুন মাসের 14 তারিখ পর্যন্ত এটা ডেট দেওয়া আছে। চলো বন্ধুরা দেখিয়ে দিই তোমাদের। প্রথমে তোমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো একটি ব্রাউজারে গিয়ে সার্চ করবে মাই আধার। মাই আধার লিখে সার্চ করলে দেখো এই ধরনের একটা ওয়েবসাইট আসবে, মাই আধার .uid.gov.in। এই সাইটটায় গিয়ে তোমরা প্রথমে লগ ইন করবে। লগ ইন কীভাবে করতে হয় দেখো, প্রথমে এখানে তোমাদের আধার নাম্বার দেবে, তার তলায় দেখো একটা ক্যাপচার রয়েছে, ক্যাপচারটা তার তলায় এখানে ফিল করবে, করে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তোমাদের এই আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন আছে তাতে একটি ওটিপি যাবে 6 ডিজিটের, সেটা এখানে বসাবে, দিয়ে লগ ইনে ক্লিক করবে। চলো বন্ধুরা এগুলো আমি ফিল করে নিচ্ছি, ফিল করে নিয়ে আমি লগ ইন করে দেখাচ্ছি। চলো আমি লগ ইন করে নিলাম, দেখো লগ ইন করার পরে এই ধরনের অপশন দেখাবে, তোমরা জাস্ট এর তলার দিকে চলে যাবে। দেখো এই জায়গায় একটা ডকুমেন্ট আপডেটের অপশন পাচ্ছি, এখানে টাইম দিচ্ছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/6/2023, তার মানে 6 জুন মাস অবধি, 14ই জুন পর্যন্ত এটা ফ্রি অফ কস্ট। এখানে অবজেক্ট দিচ্ছে কিছু অবজেক্টিভ, কিসের জন্য আমরা ডকুমেন্টটা আপডেট করব সেটা এখানে ইনস্ট্রাকশান দিচ্ছে, যে আধারকে আরও স্ট্রং করতে এখানে আমাদের ডকুমেন্টটা আপডেট করতে হচ্ছে 10-10 বছর ছাড়া। এক কথায় এটা রিনিউ বলতে পারো, আধার কার্ডকে রিনিউ করা। তো বন্ধুরা দেখো এখানে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসের জন্য দুটো প্রুফ লাগবে, তবে তোমরা দুটোর জন্যই একটা ভোটার কার্ডকেও ইউজ করতে পারো। চলো সেইটা আমরা পরে নেক্সট স্টেপটা আমি দেখবো। নেক্সটে ক্লিক করলাম, জাস্ট এটাকেও আমরা নেক্সটের উপরে ক্লিক করে চলে যাব। নেক্সটে ক্লিক করতে দেখো এখানে আমার অ্যাড্রেস দেখাচ্ছে যেটা আধারের সঙ্গে অ্যাটাচ আছে, তারপর আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে করলে দেখো এখানে কিছু গাইডলাইন আছে, গাইডলাইনে কি বলছে, ডকুমেন্ট সাইজ শুড বি লেস দেন 2 MB, 2 MB নিচে হতে হবে, কিন্তু JPEG, PNG বা PDF যে কোনো ফরম্যাট সাপোর্ট করবে। এখানে দেখো ডকুমেন্ট টাইপ রয়েছে, এই সমস্ত ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করবে, এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট হলেই হবে। তো তুমি রেশন কার্ডের একটি দিতে পারো বা ভোটার কার্ডের, বা ভোটার কার্ডে ই ভোটার কার্ড বা ই রেশন কার্ড হলেও হবে। সেটা দেখো এখান থেকে কীভাবে আপডেট করবে। আমি দুটোর মধ্যে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি দুটো আমি সিলেক্ট করে নিলাম, আমার পছন্দের মতো যে কোনো একটি নিয়ে নিলাম। তো আমি দেখো এখান থেকে আমি ভোটার কার্ড নিয়ে নিলাম, চলো এগুলো আমি সিলেক্ট করে নিলাম। করে দেখো কীভাবে আপডেট করতে হয়, তোমরা জাস্ট দেখো এখানে যাওয়ার পরে ভিউ অ্যান্ড ডিটেলস আপলোড এখানে আছে, জাস্ট এর ওপরে আপলোডে ক্লিক করে দেবে। ভিউ অ্যান্ড ডিটেলসের ওপরে আমি ক্লিক করে দিলাম, করার পরে দেখো আমার ফাইল এনে চলে গেল, আমি এখান থেকে আমার ফাইলটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে আপলোডের ওপরে ক্লিক করে দিলাম। দেখো ডকুমেন্টটা সিলেক্ট করার পর আপলোড যখনই দিলাম এখানে দেখো আপলোড হয়ে গিয়েছে 100%, তোমার ডকুমেন্টটা ওখানে দেখিয়ে দেবে ছোট্ট রকম একটা ইমেজে। তো আমি এগুলো ফটাফট করে নিলাম, দেখো একটা চেক মার্ক আছে, এর উপরে ক্লিক করে দিয়ে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম, ওকে ক্লিক করবে। দেখো এখানে দেখাচ্ছে ডিয়ার রেসিডেন্টস দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট 14/6, মানে 14ই জুন পর্যন্ত এটা ফ্রি। আমি এখানে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। এই জায়গায় গত একটি ভিডিও আমি দেখিয়েছিলাম এখানে আমাদের পেমেন্ট করতে হয়েছিল 25 টাকা, তারপরে এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশনটা আসতো। এখানে দেখো অ্যামাউন্ট পুরো ফ্রি চলে এসেছে এবং আমার এটা সাবমিটও হয়ে গিয়েছে। রিসিপ্ট কপিটা জাস্ট আমি ডাউনলোড করে নিলাম, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই রিসিপ্ট কপিটা কীরকম। দেখো এই হচ্ছে রিসিপ্ট কপি, অ্যাকনলেজমেন্ট স্লিপ, ডকুমেন্ট টাইপ, এখানে সমস্ত দেখাচ্ছে যে ডকুমেন্ট আপলোড হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই হচ্ছে প্রসেস, এইভাবে তোমরা ডকুমেন্ট আধার কার্ডে আপলোড করতে পারবে ফ্রি অফ কস্টে। ইনস্ট্যান্ট এক্ষুনি করে নাও, কারণ এটা লিমিটেড টাইমের জন্য। বন্ধুরা ভিডিওটা এতটুকুই ছিল, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে এই ধরনের আরও একটি নতুন ভিডিও, আর যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি তার অ্যান্সার করে দেবো। থ্যাংক ইউ, দেখা হবে আরও একটি নতুন ভিডিওয়। থ্যাংক ইউ।